এখন আমরা দেখব 5a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ সাইন 5x ইনটু সাইন 3x dx। এখন শুধু সাইন 5x থাকলে করা যেত, শুধু সাইন 3x থাকলে তাও করা যেত, বাট গুণ করলে কি হয় এরকম তো আমাদের কোনো ফর্মুলা নেই। এখন কি করব? ওয়েল, এই গুণ থেকে অ্যাকচুয়ালি যোগে কনভার্ট করা উচিত আমাদের। সেটা কিভাবে? একটা হাফ সামনে গুণ দিয়ে, ভেতরে যদি দুই গুণ দিই হাফ আর টু ব্যালেন্স আউট হয়ে যাবে, সেটা সমস্যা না। বাট দুইটা আমাদের ভেতরে আনার উদ্দেশ্য হচ্ছে যে এখন আমরা টু সাইন এ সাইন বি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সো টু সাইন এ সাইন বি এর ফর্মুলা কি? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে কস এ মাইনাস বি, পাঁচ থেকে তিন গেলে দুই, মাইনাস কস এ প্লাস বি, পাঁচ আর তিনে আট ডিএক্স। হয়ে গেল আমাদের গুণটা যোগে কনভার্ট। এখন বাকি ইন্টিগ্রেশন অনেক সহজ। সো হাফ ইন্টিগ্রেশন অফ কস টু এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ কস এইট এক্স ডিএক্স। আমরা অলরেডি জানি যে কসকে ইন্টিগ্রেট করলে সাইন হয় এবং সহগটা সামনে চলে আসে। সো দুই সামনে চলে আসবে এবং উল্টে যাবে। দুই যদি সামনে চলে এসে উল্টে যায় তাহলে হয়ে যাবে হাফ, হাফ আর হাফ গুণ করলে হয় ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ, সরি ইন্টিগ্রেশন ধর হবে না, কস হয়ে যাবে এবার সাইন, সাইন টু এক্স মাইনাস, এবার যেটা হবে ওয়ান্স অ্যাগেইন সেম কাজ, এবার আট সামনে এসে নিচে চলে যাবে, আট দুগুণে ষোলো, ওয়ান বাই সিক্সটিন, কস হয়ে যাবে সাইন এইট এক্স প্লাস সি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের